वेलकम बैक टू माय चैनल महजाबिन रईसा ব্লগস। আশা করতেছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর অবশ্যই উপরে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কি ভিডিও শেয়ার করতে চলেছি। আর আমরা চলে আসলাম এখন আমাদের হাজীগঞ্জ ওভার ব্রিজ বা বড় ব্রিজের উপর। আর এই ওভার ব্রিজ বা বড় ব্রিজের উপরে অনেক চটপটি, ফুচকা, ঝালমুড়ি এসব জাতীয় খাবারগুলো পাওয়া যায়। আর অনেক মানুষের ভিড় থাকে এখানে, বিকেলবেলায় প্রায় অনেক মানুষজন এখানে ঘুরতে আসে। আর চারপাশে রয়েছে নদীর অনেক অপরূপ সৌন্দর্য। আর বিশেষ করে তো ঈদের সময় আসলে এখানে জায়গায় পাওয়া যায় না, আর লোকজনের ভিড়ের জন্য গাড়ি যাতায়াত করতে অনেক অসুবিধা হয়ে যায়, এত মানুষজনের চাপ থাকে এখানে। যাক, আজকে তেমন একটা ভিড় ছিল না এখানে, আমরা সুন্দরভাবে বসতে পারছি, বিশেষ করে সিটগুলো খালি ছিল। তো ফুচকা খাবো সেজন্য এখানে এসে বসলাম। আর আজকে ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, একটু গরম ছিল না আর বাইরে কোনো রৌদ্র ছিল না, সেজন্য খুব ভালো লাগতেছে। এই যে ছেলে মেয়ে এবং আমার ভাইয়ে, আমার বোনের ছেলে বোন, ওরা সবাই বসে গেছে। আর এখানে আমাদের মতো আরো মানুষজন এখানে ঘুরতে আসছে, ওরা চটপটি ফুচকা খাচ্ছে। আর এই যে আমরা ফুচকা অর্ডার করে দিলাম, আমার ফুচকা রেডি করতেছে। আর এই পাশ দিয়ে একটু নদীর সৌন্দর্য দেখতেছি, এতই ভালো লাগতেছে দৃশ্যটা দেখে, নদীর সৌন্দর্য। আর বিশেষ করে সূর্য অস্ত চলে যাবে এরকম অবস্থায়, তাই খুব ভালো লাগতেছে। আর নদীর চারপাশে রয়েছে অসংখ্য বালু, এই যে বালুর শিপগুলো এবং অসংখ্য ঘর বাড়ি, তো সব মিলিয়ে দেখতে খুব সুন্দর একটা পরিবেশ। আর আরশও দেখতেছে ওর ভাইয়ার কোলে উঠে। তো আমরা ফুচকাটা খেয়ে চটপট চলে আসলাম রেস্টুরেন্টে, বেশি একটা লেট করিনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই ঝটপট খেয়ে আবার রিক্সায় উঠে আমরা চলে আসলাম। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করব, দেখি বাচ্চারা কি পছন্দ করতেছে, ওরা খাবার মেনু দেখতেছে। আর যে রেস্টুরেন্টটাতে যাওয়ার কথা ছিল ওখানে আর যেতে পারেনি, যেহেতু কুডলাভার্সের মেয়ের ইচ্ছে ছিল যাওয়ার জন্য, তো ওই রেস্টুরেন্টটা পঞ্চম তলা, আজকে ওখানে লিফট বন্ধ ছিল, তাই আজকে আর ওখানে যাওয়া হলো না, আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো আর সব খাবার মেনু দেখতেছে, ওর বোন দেখতেছে তাই ও সাথে সাথে দেখতেছে। তো খাবার অর্ডার করলাম, বাটার নান এবং চিকেন চাপ নিয়ে নিলাম, বাচ্চারা এটা অর্ডার করছে আর আমরাও সাথে কি করব, আর আমরাও ওটাই খেতে হচ্ছে। তো মাশাআল্লাহ খাবারটা ভালো হয়েছিল, চিকেন চাপটা অনেক মজা হয়েছে আর বাটার নানটাও ভালো লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি চলতেছে। আর আরশকে আসলে কিছুই খাওয়াতে পারেনি, ও যেহেতু ও ঝাল কোনো খেতেই পারে না, তো চুপচাপ আমার কোলে বসেছিল। ওর জন্য আইসক্রিম চেয়েছিলাম অথবা কাপ দই চেয়েছিলাম, দুটোই চেয়েছিলাম কিন্তু কিছুই পাইনি, ওখানে ছিল না, তাই আর ওকে কিছুই খাওয়াতে পারিনি। তো আমি আর আমার বোন এপাশে খাচ্ছি, আর বোনের ছেলে আর আমার মেয়ে ওপাশে বসছে, আর বাবু আমার কোলে। তো খাওয়া দাওয়া করতেছি। আমাদের দুই বোনের ভাটার নানটা শেষ হয়ে গেছে, তাই আমরা আবার দুইটা রুটি অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু 10 মিনিটের মতো ওয়েট করতে হবে বলছে দেখে আর আসলে বাটার নানটা আনিনি, এমনিতে নান রুটি আরও দুটো নিয়ে নিলাম, খাবারটা এত মজা ছিল যে সেজন্য আবার অর্ডার করলাম, সাথে আবার আরেকটা চিকেন চাপ নিয়ে নিলাম। তো ওটা আমরা দুই বোন আবার খাচ্ছি, আর ওরা আসলে আর নেয়নি, ওরা খেতে পারবে না তাই আর নেয়নি। তো বাচ্চারাও খাচ্ছে আর আমরাও খুব মজা করে খাচ্ছি। এই যে আমাদের খাবার দাবার মোটামুটি শেষ পর্যায়ে, একদম খাওয়া দাওয়া শেষ, ছেটেপুটে সব শেষ, আর অবশিষ্ট কিছুই নেই, এত মজা লাগছিল খাবারটা। আর ওরা দুইটা দুজন দুটো স্প্রাইট নিয়ে নিল একদম ঠান্ডা। তো আরশ খেতে চাইছিল স্প্রাইটটা, ও পছন্দ করে কিন্তু এত ঠান্ডা দেখে আমি ওকে দিইনি। তো ওর এই যে
ভাইয়া থেকে নিয়ে একটু খাচ্ছে আরো স্প্রাইটটা। আর আমাদের দুই বোনের জন্য দুইটা চা অর্ডার করেছি। আসলে যখনই আমরা রেস্টুরেন্টে যাই বা বাসায় বলি, যে কোনো খাবারের পর চাটা যদি না খাই তাহলে মনে হয় যেন একদম ভালো লাগতেছে না। আর রেস্টুরেন্টের চাটা খেতে আসলে এমনিতে অনেক মজা হয়। তো এই যে আমাদের চা চলে আসলো, এখন আমরা চাটা খেয়ে নিব। যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে বাসায় ফিরতে হবে। তো চাটা আমাদের মোটামুটি খাওয়া শেষ। এই যে এখন বিল দিয়ে গেল, আর আরস মনে হয় বিলটা দিবে, ও বারবার দেখতেছে। আমরা বিলটা দিয়ে এখন ব্যাক করতেছি, রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর মাশাল্লাহ এই রেস্টুরেন্টটা অনেক ভালো, খাবার দাবারের আয়োজন অনেক ভালো, দেখতেও খুব ভালো লাগতেছে। তো আমরা এই যে চলে যাচ্ছি, এখন বাসায় চলে আসব। আর আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে।